আমরা অনেকেই জানি না যে একটা নগদ অ্যাকাউন্টে যখন আপনার লিমিট শেষ হয়ে যায় যদি আপনি চেক করবেন কিভাবে, কারণ অনেকে কিন্তু অ্যাপস ব্যবহার করেন না। একটা কি যারা অ্যাপস ব্যবহার করেন তারা কিন্তু ঠিকই বুঝতে পারেন যে লিমিট আপনার ফুরিয়ে গেছে, এবং আপনারা যখন অ্যাপস বাদে ব্যবহার করবেন তখন কেমন একটু দেখায় দিচ্ছি। আপনার টাকা টাকা সত্ত্বেও দেখেন এখানে কি করবে, দেখেন মান্থ ট্রান্সফার অ্যাকাউন্ট লিমিট, মানে আপনার যে লিমিট ফুরিয়ে গেছে। যদি আপনি এই বিষয়ে যদি না জানেন তো কাস্টমার কেয়ারের ফোন দিয়ে জানতে বলছে, কারণ 1617 এটা কিন্তু কাস্টমার কেয়ারের নাম্বার বর্তমান নগদ অ্যাকাউন্টের। তো আপনাদের নগদ অ্যাকাউন্টের লিমিট দেখবেন কিভাবে, লিমিট কত, প্রতি মাসে কত তারিখে লিমিট পাবেন এবং কীভাবে কী ব্যবহার করবেন আজকে ভিডিওর সেজন্য। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবেন এবং পাশটা বেল আইকনটি অল করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য। আপনি যখন এটার নগদ ই দেখবেন, নগদটা নাও বুঝতে পারেন, কিন্তু আপনি যদি নগদ অ্যাপ ব্যবহার করেন তাহলে কি আপনার কতটা লিমিট আছে এবং কতটা ফুরাইলো টোটালি দেখতে পাবেন। আমি নগদ অ্যাপসে চলে আসি, দেখেন আমি টোটাল দেখাই দিব। দেখেন অ্যালো করে দিই, আপনার নগদ অ্যাকাউন্টে লিখে দিবেন আপনার যে নগদ অ্যাকাউন্টের নম্বরটা সেখানে লিখে দেবেন। আমার যে নগদ অ্যাকাউন্টটা সেটা লিখে দিচ্ছি, আমার যে নগদ অ্যাকাউন্টের নম্বরটা সেটা কিন্তু লেখা হয়ে গেছে অলরেডি। তো আমি এখানে লগ ইনে ক্লিক করে আপনার সেম নম্বরটা লিখে লগ ইনে ক্লিক করবেন। আমাকে দেখেন দেখেন এখানে পিন দেবেন, আপনার যে 4 সংখ্যা নগদ অ্যাকাউন্টের পিনটা আছে সঠিক পিনটা দিবেন। আমার 4 সংখ্যা আমি সঠিক পিনটা দিচ্ছি, আমার অলরেডি কিন্তু পিন দেওয়ার সার। আমি সাইন ইনে ক্লিক করে দেখেন, তো সাইন ইনে ক্লিক করতে একটু ওয়েট করতে হবে কারণ এটা লোড নিচ্ছে। এখানে কিন্তু ওনারা অটোমেটিক কোড দিয়ে দেবে এবং কোড কিন্তু আমার চলে আসছে এবং এটা অটোমেটিক কিন্তু বসে যাবে। আমি অ্যালো করে দিলাম, তো এখানে একটু একা একা লোড নেবে এবং দেখেন আমার কিন্তু হয়ে গেল, লগ ইন হয়ে গেলো অ্যাকাউন্টটা। আমার কিন্তু ওটা ইসলাম অ্যাকাউন্ট ছিল তাই এরকম দেখাচ্ছে। আমি পরবর্তীতে ক্লিক করি, তো আপনার ব্যালেন্স দেখতে এখানে ক্লিক করতে হবে, ব্যালেন্স দেখতে ট্যাপ করুন যেহেতু দেওয়া আছে। আমি এখানে ক্লিক করছি, দেখেন আমার কিন্তু 499 টাকা ব্যালেন্স অলরেডি আছে। আমি এখানে একটা সেন্ড মানি করি, তো জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি এই নাম্বারটা, আমার কিন্তু অলরেডি বিকাশ খোলা আছে এই নাম্বারটা শুনে। তো এই নাম্বারটা আমি 400 টাকা পাঠাচ্ছি, তাহলে 400 টাকা 4000 হয়ে গেছেন। দেখেন ট্রান্সফার অ্যামাউন্ট লিমিট, ম্যাক্সিমাম অ্যামাউন্ট লিমিট, মানে আপনার যে লিমিটটা এটা কিন্তু ফুরাই গেছে। আপনার যে লিমিট ফুরাইছে সেই লিমিটটা দেখবেন কীভাবে, ওটা দেখতে হলে দেখেন লিমিট অ্যান্ড চার্জ, দেখেন এখানে লিমিট ওর চার্জ দেওয়া আছে। দেখেন এখানে ক্লিক করেন, তো ওর চার্জ মানে আপনার কতটা সেখানে শো করবে। তো ধরুন দিন আপনি কতটা সেন্ড মানি করতে পারেন এটা, এবং এই নিয়মে কিন্তু ভিডিও দেওয়া আছে আমার অলরেডি একটা, তো আপনারা তাহলে এই ভিডিওটা দেখতে পারেন। তো এখানে দেখেন মাসিক ক্লিক করে, তো এই যে এখানে দেখেন খেয়াল করেন আমার কিন্তু এটা ফুরাই গেছে মাসিক লেনদেনে, 100টা লিমিট এবং 100টায় ফুরাই গেছে, এবং এখানে লেনদেন হয়েছে 45,501 টাকা, মানে আমার অলরেডি লেনদেনে কাজ সারা। কারণ আমার যেহেতু 100টা আছে, মানে লিমিট ছিল 100, আমার কিন্তু ফুরাই গেছে 100, কারণ পাশাপাশি 100 হয়ে গেছে। তাই আমি এই অ্যাকাউন্ট থেকে আর কিন্তু সেন্ড মানি করতে পারবো না, এবং এই সেন্ড মানিটা পারবো কখন, যেমন আজকে তারিখ কিন্তু 27 তারিখ, গত 30 তারিখ রাত 12টার পর, মানে যেহেতু 1 তারিখ আগের সেই যে সময়টা পড়ে, মাত্র জাস্ট 1 তারিখে লেনদেন করতে পারবো, তার আগে লেনদেন করতে পারবো না। কারণ প্রতিটা বিকাশ নগদ রক্ষের উপায় বলেন না কেন, প্রতিটা মাস 1 তারিখে প্রতিটা লিমিট দেয়, চার্জ দেয়, মানে প্রতিটি মাসে 1 তারিখে আপনাদের যে হিস্টোরি আছে সেটা ক্লিয়ার হয়ে যাবে এবং আপনারা নতুন করে লিমিট দিবে। যদি এখন দেখেন একটা জিনিস খেয়াল করেন, আমি কিন্তু এখানে সেন্ড মানি পারবো না জাস্ট, তাছাড়া আমি যদি ক্যাশ ইন করি 9টা কিন্তু ক্যাশ ইন হয়েছে এখন, মানে মোট 150টা ক্যাশ ইন হয় কিন্তু, আমার কিন্তু 9টা হয়েছে এখন, অনেক হবে। অ্যাড মানি কিন্তু আমার এখনও 1টাও করি না, 100টা কিন্তু অ্যাড মানি হবে, ট্রান্সফার মানি 1টাও হয় না, 100 টাকা এখনও আছে, মোবাইল রিচার্জ 1500 1টাও হয় নাই, ক্যাশ আউট কিন্তু 150 বার হয়, আমার কিন্তু অলরেডি 5 বার হয়েছে। স্টেট মানি দেখেন 60 বার আমার কিন্তু হয় নাই। তো আপনার যত লিমিট শেষ মানলাম, তো আপনার কিন্তু এই টাকাটা, যেমন আমার এখানে কিন্তু টাকাটা আছে, এই টাকাটা কী করবেন, এই টাকাটা চাইলে আপনি মোবাইল রিচার্জ করতে পারেন বা ক্যাশ আউট করতে পারেন। তাছাড়া কিন্তু আপনি যদি মনে করেন এই টাকাটা সেন্ড মানি করবো, তো এই মাসে আর পারবেন না, সামনের মাসের 1 তারিখে আপনি এই টাকাটা সেন্ড মানি করতে পারবেন, কারণ আমার সেন্ড মানি লিমিট শেষ। আপনি এই টাকাটা চাইলে মোবাইল রিচার্জও করতে পারেন, ক্যাশ আউটও করতে পারেন, আপনার যেটাই চাই সেটাই করতে পারবেন। কিন্তু সমস্যা হলো একটা, যে আপনি কোনো সেন্ড মানি করতে পারবেন না, কারণ এখানে কিন্তু আমার অলরেডি 100টা পুজে গেছে। তো আমি যেহেতু লিমিটের জন্য দেখাচ্ছি, মানে কিন্তু লিমিট অলরেডি শেষ, কারণ 100 থেকে 100টা আমার শেষ, তাই আমি কিন্তু লিমিট এখন আর পাবো না।
আমি লিমিট পাবো সামনের মাসে সেম টু সেম 1 তারিখ, আমার বর্তমান তারিখ 27, আমি সামনে 1 তারিখ মানে 31 তারিখ বা 30 তারিখে হয় না কেন, মানে যে মাসে হতো পরে তার রাত 12টার পরে মানে 1 তারিখ যখন পড়ে তখন সঙ্গে সঙ্গে আপনার সকল কিছু ডাটা ক্লিয়ার হয়ে যাবে। তো আপনার স্যালারিভাবে খুব সহজে যে কোনো লিমিট চেঞ্জ করে নিতে পারবেন এবং কত তারিখে কত লিমিট সেটা বুঝে যেতে পারেন। তো আজকে ভিডিও পর্যন্ত রাখলাম, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।